أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الندوة العالمية للشباب الإسلامي مكتب بنغلاديش. بسم الله الرحمن الرحيم. World Assembly of Muslim Youth Awami Bangladesh Office Orphan Department Pre-College Development Program 2013 এর প্রতিবেদন। অরফান বিভাগের উদ্যোগে গত 21 থেকে 30 মে 10 দিন ব্যাপী এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রি কলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2013 কুমিল্লার বারডে অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে মোট 88 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলেদের সংখ্যা 61 এবং মেয়েদের সংখ্যা 27। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা: মেধা, মননশীলতা, দক্ষতা ও যোগ্যতার দিক দিয়ে নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের ভালো কলেজগুলিতে ভর্তি এবং সাফল্যের সাথে আন্তর্জাতিক ভাষা ইংরেজি ও তথ্য প্রযুক্তির অন্যতম মাধ্যম কম্পিউটার শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলা এ প্রোগ্রামের মূল লক্ষ্য। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সবাই ওয়ামি অরফান বিভাগের নিয়মিত স্পন্সরপ্রাপ্ত ছাত্রছাত্রী। প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য: নিম্ন মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরের উপযোগী করে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল কেরিয়ার গঠনের উৎসাহ প্রদান। এছাড়াও শিক্ষার্থীর পোশাক পরিচ্ছদ, ব্যবহার, আচার আচরণ, ধর্মীয় আচার আচরণ, বন্ধুদের সাথে ত্যাগের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, মনোযোগী, তাৎক্ষণিক বুদ্ধি এবং ধৈর্য ও সহনশীলতা এই প্রোগ্রামের উদ্দেশ্য। এছাড়াও এ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষার উপর দক্ষতা বৃদ্ধি, কম্পিউটারের প্রাথমিক শিক্ষা ও তথ্য প্রযুক্তির সাথে পরিচিতি এবং পরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের নৈতিক শিক্ষা প্রদান করা হয়। উল্লেখিত লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে 10 দিনের প্রোগ্রামের উদ্বোধন করেন ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ বাংলাদেশ অফিসের মাননীয় কান্ট্রি ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ রেদওয়ানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরফান বিভাগের ইনচার্জ নাজমু সাদাত ওবায়েদ, ডেপুটি ইনচার্জ, সেক্রেটারি, সম্মানিত প্রশিক্ষক ও সুপারভাইজার বৃন্দ। 20/5/2013 রাতে কুমিল্লার বার্ড ভিআইপি লাউঞ্জে ওয়ামি বাংলাদেশ অফিসের মাননীয় কান্ট্রি ডাইরেক্টর উদ্বোধনী বক্তৃতায় শৃঙ্খলা ও মনোযোগের সাথে সকল শিক্ষার্থীদের প্রোগ্রামে ক্যাম্পে অবস্থান এবং যথাযথভাবে এর থেকে ফায়দা লাভ করার জন্য আহ্বান জানান। কান্ট্রি ডাইরেক্টর সারা দেশ থেকে আগত শিক্ষার্থীদেরকে মোট 6টি গ্রুপে বিভক্ত করেন। গ্রুপগুলির নাম: পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি, কর্ণফুলী ও ধানসিঁড়ি। এর মধ্যে 4টি গ্রুপ ছেলেদের এবং 2টি গ্রুপ মেয়েদের। প্রোগ্রামের পর প্রত্যেক শিক্ষার্থীর হাতে ও আমি মনোগ্রাম সম্বলিত 2টি করে টি-শার্ট বিতরণ করেন। প্রতি 3জন শিক্ষার্থীদের জন্য 1টি করে থাকার রুমের ব্যবস্থা করা হয়। প্রোগ্রামের পরিচালক ও আমি অরফান বিভাগের ইনচার্জ নাজমু সাদাত ওবায়েদ সকলকে নিয়ে একটি বাস্তবায়ন কমিটি গঠন করেন। ডেলিগেটদের নির্ধারিত ইংরেজি শিক্ষার জন্য ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সম্মানিত শিক্ষিকা আতিয়া ইসলাম, শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার জন্য নির্ধারিত শিক্ষক কম্পিউটার ইঞ্জিনিয়ার বেলাল আহমদ, মেয়ে শিক্ষার্থীদের শুদ্ধরূপে কোরআন ও মাসআলা মাসাইল শিক্ষার জন্য মহিলা মুআল্লিমা মনসুরা বেগম এবং ছেলেদের বিশুদ্ধরূপে কোরআন শিক্ষা প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক হিসেবে ছিলেন আবু সাইদ আলী। এছাড়াও শরীরচর্চা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অরফান সুপারভাইজার হামজাউল্লাহ এবং বিশেষ প্রশিক্ষণের জন্য দায়িত্ব পালন করেন বার্ডের সম্মানিত ডেপুটি ডাইরেক্টর জনাব আব্দুল মান্নান। 21শে মে থেকে নির্ধারিত প্রোগ্রামের কার্যক্রম আরম্ভ হয়।
শিক্ষার্থীরা সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সালাতুল ফজর জামাতের সাথে মসজিদে আদায় করে নামাজের পর কোরআন শিক্ষার প্রশিক্ষক আবু সাইদ আলী তালিমুল কোরআন প্রশিক্ষণ প্রদান করেন। অপরদিকে মেয়েদের জন্য তালিমুল কোরআন প্রশিক্ষণ প্রদান করেন মোয়াল্লিমা মানসুরা বেগম। এরপর কোরআনের দার্স প্রদান করা হয়। শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে শরীর চর্চার জন্য চলে যায় বার্ড হোস্টেল আঙ্গিনায়। পিটি শেষে সবাই যার যার রুমে গিয়ে গোসল সেরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে প্রথমে সকালের নাস্তা এবং যথাক্রমে মেয়েদের দুটি গ্রুপ কম্পিউটার ক্লাসে এবং ছেলেদের চারটি গ্রুপ ইংরেজি ক্লাসে অংশগ্রহণ করেন। এরপর মেয়েদের দুটি গ্রুপ পুনরায় ইংরেজি ক্লাসে এবং ছেলেদের চারটি গ্রুপ পুনরায় কম্পিউটার ক্লাসে অংশগ্রহণ করে। এরপর দুপুরের খাবার ও নামাজের বিরতি প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য দক্ষতা বৃদ্ধির ক্লাস নেওয়া হয়। দক্ষতার ক্লাসগুলি হল সাধারণ জ্ঞান, গ্রুপ ভিত্তিক, মানচিত্রে স্থান নির্বাচন, 2 মিনিটে আত্মপরিচিতি, উপস্থিত বক্তৃতা, ভিডিও চিত্র দেখে লেখা ও বলা, অতীত জীবনের সুখ দুঃখের স্মৃতি বর্ণনা এবং বেলুন দিয়ে টাওয়ার নির্মাণ ও তা ধ্বংস করা। উল্লেখিত বিষয়গুলিতে শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা, কথা বলা এবং বক্তৃতায় বেশ প্রাণোজ্জ্বল দেখা যায় ও আমি মনে করি সুস্থ মন সুন্দর জীবনের জন্য একজন শিক্ষার্থীর খেলাধুলা অত্যাবশ্যক। সে আলোকে প্রতিদিন বিকেলে শিক্ষার্থীদের জন্য ছিল ফুটবল ও ক্রিকেট খেলার প্রতিযোগিতা। খেলাধুলার পর সালাতুল মাগরিবের নামাজ আদায় করে শিক্ষার্থীদের একত্রে তথ্য সমৃদ্ধ নানা বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং আলোচকবৃন্দ। আলোচকদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর মীর আকরামুজ্জামান টাইম ম্যানেজমেন্টের উপর আলোচনা করেন, আইআইইউসির সম্মানিত অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও হৃদয় মনের প্রশস্ততা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক কাজী বরকত আলী সম্ভাবনার বাংলাদেশ, কলামিস্ট এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আহসান হাবিব ইমরোজ সাহাবিদের জীবন, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ ও আমি বাংলাদেশ অফিসের ডেপুটি ডাইরেক্টর আলমগীর মোহাম্মদ ইউসুফ মাক্কী ও মাদানী জীবন, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ ও আমি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডাইরেক্টর ডাক্তার রেদানুর রহমান, নৈতিকতা শিক্ষা এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক এ আর মাসুদুর রহমান, পরিকল্পনা তৈরির দক্ষতা দাওয়া অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট ও আমি বাংলাদেশ অফিসের হাবিবুল্লাহ আছারি ইমানিয়াত সম্পর্কে আলোচনা করেন। সম্মানিত প্রশিক্ষকবৃন্দ তাদের আলোচনা প্রজেক্টরের মাধ্যমে খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আলোচকদের বক্তব্য, যথাযথভাবে নোট ও প্রশ্নোত্তরের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। অতিথিদের বক্তব্যের পর বিগত দিনের পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ করা হয়। সম্মানিত আলোচক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণের পর অধ্যক্ষের দিনের পাঠ্যসূচি ও আলোচনা থেকে নির্ধারিত কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয় একটি প্রশ্নপত্র। শিক্ষার্থীরা সেই প্রশ্নপত্রের আলোকে পরীক্ষা প্রদান করে থাকেন। পরীক্ষা শেষে সালাতুল এশা ও রাতের খাবার এবং সবশেষে বিনোদনের জন্য ছেলেদেরকে একটি হল রুমে এবং মেয়েদেরকে অন্য একটি রুমে ইসলামী গান, কবিতা আবৃত্তি ও অভিনয় করে দিনের কার্যসূচি শেষ করা হয়। 10 দিনের এই প্রোগ্রামটি ছিল শিক্ষার্থীদের জন্য একটি আলোক দিশার বাতিঘর স্বরূপ। তারা কখনো কখনো জ্বলে উঠেছিল জ্ঞানের প্রদীপ্ত আলোয় উৎফাসিত হয়ে, কখনো বক্তৃতা, গ্রুপ ডিসকাশন, কখনো প্রতিযোগিতায় মেতে উঠেছিল চারিদিকের বার্ডের অঙ্গন। শিক্ষার্থীদের চোখে মুখে ছিল জ্ঞান অন্বেষণের এক নতুন ছিলিক। সারিবদ্ধভাবে করিডোরে হাঁটা, খাবার গ্রহণ,
নামাজে অংশগ্রহণ, দোয়া মোনাজাত পরিচালনা সবই ছিল যেন সকলের কাছে দৃষ্টিনন্দন। শিক্ষার্থীরা শুধু নিজেরা শিক্ষা গ্রহণই করেননি, এর মাঝে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, আন্তরিকতা, অপরের জন্য ত্যাগ এবং বন্ধুর জন্য বন্ধুর প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সর্বশেষ দিনে সমাপনী অনুষ্ঠানে দশ দিনব্যাপী প্রোগ্রামে শিক্ষাগ্রহণ, পাঠদান এবং এর সাথে আনন্দ ভ্রমণ, ঐতিহাসিক নিদর্শন শালবন বিহার পরিদর্শন, গ্রুপ ভ্রমণ, গ্রুপ ডিসকাশন তাদের শিক্ষার জ্ঞানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রোগ্রামে আগত শিক্ষার্থীরা তাদের সাক্ষাৎকারে বলেন, ভবিষ্যতে তারা এই প্রোগ্রাম থেকে উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জাতি গঠনের জন্য নিজের জীবনকে সুন্দরভাবে গঠন, আদর্শ ও নৈতিক চরিত্রে উন্নত জীবনযাপন এবং সুন্দর ক্যারিয়ার গঠন করে নিজের জীবনকে উদ্ভাসিত করবেন। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের সম্মানিত মহাপরিচালক জনাব মশিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিভাগের ডাইরেক্টর আব্দুল কাদের, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ ওয়ামি বাংলাদেশ অফিসের মাননীয় কান্ট্রি ডাইরেক্টর ডাক্তার রেদানুর রহমান, ডেপুটি ডাইরেক্টর আলমগীর মোহাম্মদ ইউসুফ, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ ওয়ামি বাংলাদেশ অফিস অরফান বিভাগের অরফান ডিপার্টমেন্টের ইনচার্জ নাজমুস সাদাত ওবায়েদ, ডেপুটি ইনচার্জ সেক্রেটারি সুপারভাইজার বৃন্দ এবং অন্যান্যরা। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ ডেলিগেটদের হাতে পুরস্কার বিতরণ এবং বিভিন্নভাবে যারা দক্ষতা ও যোগ্যতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছেন তাদের হাতে সম্মানিত অতিথি পুরস্কার তুলে দেন। সব শেষে এক অনাড়ম্বর পরিবেশে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সবাই, সকল শিক্ষার্থীরা তাদের স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে। সকলের চোখের পানি তখন একাকার হয়ে গিয়েছিল।